দর্শক স্বাগত জানাচ্ছি একে টেলিভিশনের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আঞ্জাম খালেক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানব সভ্যতার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে এসেছে নোভেল করোনা ভাইরাস হুমকির মুখে মানবজাতির অস্তিত্ব দেশে দেশে চলছে লকডাউন ঘরে বন্দি মানুষ তবুও প্রতিদিনই বাড়ছে মৃত্যু মিছিল আক্রান্ত বাড়ছে প্রতি মিনিটে এরই মধ্যে বিশ্বজুড়ে মরণ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় সতেরো লাখেরও বেশি মানুষ মৃত্যুর সংখ্যা লাখেরও বেশি কার্যকর কোনো ওষুধ নেই নেই কোনো প্রতিষেধক এ যেন নিশ্চিত মৃত্যুর অপেক্ষায় বেঁচে থাকা তবে গবেষকরা এবার দাবি করলেন করোনাকে কাবু করার সবচেয়ে কার্যকরী অস্ত্র তৈরি করে ফেলেছেন তারা করোনা থেকে রক্ষা পেতে নতুন ওষুধ আবিষ্কার করেছেন জাপানের বিজ্ঞানীরা এর চেয়ে সুখবর হচ্ছে এটি এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে জাপানের ফুজি ফিল্ম তয়োমা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করল ফ্যাবিপিরাভির অ্যাভিগান নামে ট্যাবলেট যা কিনা করোনা ভাইরাসকে কার্যকরভাবে মেরে ফেলা সম্ভব এরই মধ্যে অন্তত ডজনখানেক ওষুধ যেমন ফ্যাবিপিরাভির রেমডিসিভির ইন্টারফেরন, আলফা টুবি রিভারিভিন ক্লোরোনোকুইন লোপিনিভির এবং অরবিডাল ওষুধগুলো করোনার চিকিৎসার সারিতে জমা হয়েছে সরাসরি নভেল করোনা ভাইরাসের জন্য তৈরি না হলেও অন্য ভাইরাসের বিরুদ্ধে কাজ করা ড্রাগ করোনা ভাইরাস ঠেকাতে পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু হয়েছে ট্যাবলেটটির জেনেরিক নাম ফ্লাভি পাইরাভির ওষুধটি এখন বাংলাদেশের বেক্সিমকো ও বিকন ফার্মাসিউটিক্যালস তৈরি শুরু করেছে বিকন ফার্মাসিউটিক্যালস রোববার ওষুধটি স্বাস্থ্য অধিদপ্তর ও ওষুধ প্রশাসনে হস্তান্তর করবে ওষুধটি সরকারকে সরবরাহ করার পাশাপাশি যে সমস্ত হাসপাতালে করোনা রোগী আছে সেখানেও সরবরাহ করা হবে তবে এখনই ফার্মেসিতে সরবরাহ করা হবে না ম্যাটেরিয়াল স্বল্পতার কারণে এখন মাত্র একশো রোগীর জন্য ওষুধটি তৈরি করা হবে তবে এ মাসের মধ্যেই ওষুধটি উৎপাদন বাড়াতে পারবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস যে সমস্ত হাসপাতালে করোনা রোগী ভর্তি আছে সেখানে ওষুধটি পৌঁছে দেবে প্রতিটি ট্যাবলেটের দাম চারশো টাকা হলেও এখন এটি বিনামূল্যে আক্রান্ত রোগীদের সরবরাহ করা হবে ওষুধটি প্রস্তুতের পেটেন্ট জাপানের হলেও অনুন্নত দেশ হিসেবে তারা বাংলাদেশকে দু হাজার সাল পর্যন্ত ওষুধটি প্রস্তুতের অনুমোদন দিয়েছে ওষুধটি কোভিড নাইন্টিন রোগের সুনিশ্চিত চিকিৎসা নয় তবে একশো জন রোগীর ওপরে পরীক্ষা করে সাফল্য পাওয়া গেছে ওষুধটির সাথে ওভারেস্কো নামক আরও একটি ওষুধ মিলিয়ে ট্রায়ালগুলো করা হয়েছে জাপান তুরস্ক এবং চায়না ওষুধটি ব্যবহার করেছে কোভিড নাইন্টিন রোগে আক্রান্তের তিনটি পর্যায় সাধারণ মাঝারি ও মারাত্মক এই তিন ক্ষেত্রেই ওষুধটি কার্যকর গর্ভস্থ শিশুর ওপর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে এখন পর্যন্ত এই ভাইরাস দমনে কার্যকর প্রমাণিত কোনো ওষুধ বের হয়নি গত আট এপ্রিল অসম্পাদিত মেডিক্যাল আর্কাইভ নামে এক প্রি প্রিন্ট জার্নালে প্রকাশিত চীনের উহান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনহুয়াং ওয়াং এর নেতৃত্বে এক গবেষণা প্রবন্ধে বলা হয় ক্লিনিক্যাল ট্রায়ালে অ্যাভিগান জ্বর কাশি এবং শ্বাসকষ্ট আর ওষুধ অরবিডালের সাথে তুলনায় কার্যকরী যা করোনা ভাইরাসের চিকিৎসা হিসেবে ব্যবহার করা যাবে তাদের গবেষণা বলছে অ্যাভিগান ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য গত বিশ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত চীনের উহান বিশ্ববিদ্যালয়ের জংগান হাসপাতাল উহান লেসেসান হাসপাতাল এবং হুবেই প্রদেশের আরেকটি হাসপাতালে দুশো জন কোভিড নাইন্টিন আক্রান্ত মাত্র সাত দিনের মধ্যে অন্তত একষট্টি শতাংশ রোগীর সাত দিনে জ্বর কাশি থেকে মুক্ত হন এছাড়া এইসব রোগীদের জন্য শ্বাস প্রশ্বাসের জন্য কৃত্রিম অক্সিজেন সরবরাহ করার প্রয়োজন পড়েনি অধিকাংশ করোনা আক্রান্ত রোগীদের ডায়াবেটিস কিডনি সমস্যা উচ্চ রক্তচাপ এবং শ্বাসতন্ত্রের সমস্যা ছিল অ্যাভিগান এইসব রোগীর শরীরে ভালোভাবে কাজ করছে বলে এই গবেষকরা দাবি করেছে অ্যান্টিভাইরাল ওষুধের মধ্যে অন্যতম তয়মা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ফ্যাবিপিরাভির অ্যাভিগান যেটি দু সাল থেকে ইনফ্লুয়েঞ্জার চিকিৎসার জন্য তৈরি করা হয় চীন উহানে কোভিড নাইন্টিন ব্যাপক প্রাণহানির পর সেই দেশের সরকার গত মার্চে দাবি করে অ্যাভিগান ওষুধ কোভিড নাইন্টিন প্রতিরোধে ভালো কাজ দিয়েছে চীনের দাবির এক মাসের মধ্যে জাপানের স্বাস্থ্য শ্রম ও কল্যাণ মন্ত্রী কাতো ইঙ্গিত দেন যে এভিগান কোভিড নাইন্টিনের বিরুদ্ধে পরীক্ষা করার পরিকল্পনা করছে আর এরপরই মূলত করোনার জন্য অ্যাভিগানকে প্রস্তুত করতে উঠে পড়ে লাগে জাপান এর মধ্যে গত একত্রিশ মার্চ ফুজি ফিল্মের প্রেসিডেন্ট জুনিজি ওকাদা এক বিবৃতিতে অ্যাভিগান তৃতীয় ধাপে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে বলে দাবি করেন করোনার মহামারী রুখতে বিশ্বের অন্যান্য দেশের চাহিদা অনুযায়ী জাপান সরকারের পরামর্শক্রমে তারা এই ওষুধ সরবরাহ করবে বলে জানান আমেরিকার খাদ্য ও ওষুধ প্রশাসন এখনও কোভিড নাইন্টিন রোগের চিকিৎসার জন্য কোনো ওষুধকে অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য দপ্তর এবং অস্ট্রেলিয়ার স্বাস্থ্য দপ্তর ওষুধটিকে এখনও অনুমোদন দেয়নি ইটালিতে ট্রায়ালে ভালো ফল পাওয়া গেছে তবে সরকারিভাবে এখনও অনুমোদন দেয়নি বর্তমানে বিশ্বের বিশটি দেশে ওষুধটির ট্রায়াল চলছে সত্যি যদি করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে পারে ওষুধটি তাহলে এটি হবে এই শতকের সবচেয়ে বড় অর্জন এদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বিশ্বব্যাপী লাখ ছাড়িয়েছে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ দুশো জন আর মোট আক্রান্ত হয়েছেন ষোলো লাখ সাতচল্লিশ হাজার ছয়শো জন মানুষ করোনা থেকে মুক্তি পেয়েছেন তিন লাখ উনসত্তর হাজার একশো জন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনা ভাইরাস মহামারী এখন ভয়ঙ্কর চেহারা নিয়েছে দেশটির এই একটি রাজ্যের আক্রান্ত মানুষের সংখ্যাই অন্য যে কোনো দেশের চেয়ে বেশি নিউ ইয়র্ক রাজ্যে প্রায় এক লাখ ষাট হাজার মানুষের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে পরিসংখ্যান অনুযায়ী স্পেনে আক্রান্ত মানুষের সংখ্যা এক লাখ সাতান্ন হাজার তিপ্পান্ন জন আর দেশটিতে করোনায় মারা গেছেন পনেরো হাজার নয়শো জন ইটালিতে এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সাতাত্তর জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন আঠারো হাজার জন চীনে আক্রান্ত মানুষের সংখ্যা একাশি হাজার নয়শো সাতজন করোনায় আক্রান্তের দিক থেকে সবার উপরে যুক্তরাষ্ট্র দেশটিতে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা চার লাখ আটাত্তর হাজার একশো নয় জন আর মৃত্যু ঘটেছে সতেরো হাজার নয়শো জন মানুষের এই হারে যদি যুক্তরাষ্ট্রে মানুষ মারা যেতে থাকেন তাহলে মৃত্যুর দিক থেকেও এক নম্বরে চলে যাবে দেশটি অন্যদিকে ভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরাফেরা নিয়ন্ত্রণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র্যাব রাজধানী জুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরদার করেছে এছাড়া ভাইরাস বিস্তার রোধে যে কোনো ধরনের গুজব প্রতিরোধে আরও কঠোর হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য সঠিক কিনা তা যাচাই না করে অর্থাৎ না বুঝে লাইক শেয়ার দিলে তাকে গ্রেফতার করবে র‍্যাব ও পুলিশের সাইবার ইউনিট এ কারণে সবাইকে এ বিষয়ে আরও সতর্ক হতে অনুরোধ জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে সবাইকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে তবে সহযোগিতা না করে কেউ যদি এই নিয়ে গুজব ছড়ায় তাহলে তাদেরকে গ্রেফতার করা হবে পুলিশ ও র্যাবের ভ্রাম্যমাণ আদালত এরই মধ্যে গত কয়েকদিনে রাস্তায় অহেতুক ঘোরাফেরা করা শতাধিক লোকজনকে জরিমানা করেছে প্রতিদিনই এই অভিযান চলবে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বলেন করোনা ভাইরাস বিস্তার রোধে প্রয়োজনীয় কাজ ছাড়া যারাই রাস্তায় থাকবে তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হবে সেই সঙ্গে ফেসবুক ইন্টারনেটে এই নিয়ে গুজব ছড়ালে তাদেরকে গ্রেফতার করা হবে পাশাপাশি করোনাকালীন সরকারি ছুটির দিনগুলোতে সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত ঘর থেকে বের হওয়া যাবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বৃহস্পতিবার দুপুরে জারি করা এই সংক্রান্ত প্রজ্ঞাপনে সন্ধ্যা ছয়টার পর বের হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে অন্যদিকে সাংবাদিকদের বিষয়েও একটি অস্পষ্টতা আছে জারি করা প্রজ্ঞাপনে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন জানান প্রজ্ঞাপনে দুইটি বিষয়ে অস্পষ্টতা আছে জনপ্রশাসনের প্রজ্ঞাপনে সাংবাদিকদের বিষয়ে শুধু সংবাদপত্র উল্লেখ করা হয়েছে এখানে গণমাধ্যম শব্দটি যোগ করা হবে যাতে প্রিন্ট ও ইলেকট্রনিক সব গণমাধ্যমকে বোঝানো হয় সচিব বলেন শনিবার সংশোধিত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে করোনাকালীন পরিস্থিতি সামাল দিতে গত ছাব্বিশ মার্চ থেকে পঁচিশ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী টানা ছুটি চলছে এর মধ্যে তিন দফা ছুটি বাড়ানো হয়েছে এর আগের এর আগের ছুটির প্রজ্ঞাপনগুলোতে বিভিন্ন দিক নির্দেশনা থাকলেও ঘর থেকে বের হলে আইনি ব্যবস্থার কথা উল্লেখ করা হয়নি কিন্তু বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে সন্ধ্যা ছয়টার পর কেউ যদি বাইরে রাস্তায় বের হন সেক্ষেত্রে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এছাড়া সরকারি কর্মচারীদের সকলকে ছুটিকালীন সময়ে নিজ নিজ কর্ম এলাকায় অবস্থান করার নির্দেশ সহ পাঁচ দফা নির্দেশনা দিয়েছে সরকার দর্শক এতক্ষণ দেখছিলেন একে টেলিভিশন সংবাদ নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন ধন্যবাদ সবাইকে